সামফা ভিডিওটা যদি আপনার সামনে চলে আসে তাহলে স্কিপ করেন না কারণ হয়তো বা আপনিও গিফট পেয়ে যেতে পারেন এই হাইলোর আর এস ফাইভ ঘড়িটি এইটা আমার কাছে ডিউ পাঠিয়েছে প্রায় দশ পনেরো দিন আগে এবং গত আট নয় দিন ধরে এটা আমি ব্যবহার করতেছি সো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এই মুহূর্তে যারা পাঁচ হাজার টাকা বাজেটে একটা রক সলিড ওয়াচ কিনতে চান তাদের জন্য আসলে এটা কেমন হবে একদম বিস্তারিত বলবো এবং ভালো মন্দ দিকগুলো অবশ্যই বলবো তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এইটা কিনলে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন এবং এই ঘড়িটার পার্সেস লিঙ্ক আমি ভিডিও দিয়ে দিচ্ছি যারা আসলে কিনতে চান এক বছর ওয়ারেন্টি সহ ভিউ থেকে তারা কিন্তু এখান থেকে কিনে ফেলতে পারবেন সো প্রথমে ঘড়িটার কথা যদি আমি বলি তাহলে ডিসপ্লেটার কথা বলতে চাই কারণ আমার মোস্ট ফেভারেট যে জিনিসটা লেগেছে এইটার সেটা হলো ডিসপ্লে এইটার ফ্রন্টে আপনি টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চির একটা অ্যামোলের ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা সুপার ডিসপ্লে কেন বলতেছি দেখেন এইটার যে কালার সত্যি মাইন্ড ব্লোয়িং একদম ব্ল্যাকটা একদম ট্রু ব্ল্যাক দেখা যায় যেহেতু ডিসপ্লে এবং আমরা একটা ঘড়ি কেন ব্যবহার করি সেটা হচ্ছে লাইফ স্টাইলের জন্য আর টাইম দেখার জন্য তো স্মার্ট ওয়াচগুলোতে অলওয়েজ অন ডিসপ্লে না থাকার যে প্রবলেমটা সেটা হচ্ছে ঘড়িটার টাইম দেখতে গেলে আপনাকে ক্লিক করে সেটা টাইম দেখতে হবে এবং এটা সবসময় হাতে থাকলে মনে হয় যে একটা বন্ধ ঘড়ি পড়ে আছে যেটা আসলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না কারণ ট্রেডিশনাল ঘড়িগুলো টাইম অলওয়েজ আপনি দেখতে পারবেন এবং ঘড়িটার যে ডিজাইন ডায়ালটা সেটা কিন্তু সবসময় দেখতে পারবেন তো এইটাতে সেই ফিচারটায় বা সেরকম একটা ফিলই আপনি পাচ্ছেন কারণ অলওয়েজ অন ডিসপ্লে যদি আপনি অন করে রাখেন তাহলে অলওয়েজ আপনি এটার ডিসপ্লেতে টাইম দেখতে পাচ্ছেন আরও অনেক ইনফরমেশন দেখতে পারবেন সেই জিনিসটা কিন্তু এখানে আপনি এনজয় করবেন মানে আপনার হাতে থাকলে এটা ট্রেডিশনাল ঘড়ির মতো অ্যাক্ট করবে এবং যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু খুব সুন্দর ব্রাইট একটা ডিসপ্লে আপনি দেখতে পারবেন কারণ এই যে ডিসপ্লেটা এটার কিন্তু ব্রাইটনেস রয়েছে এক হাজার মিনিট পর্যন্ত যে কারণে এইটা একদম আউটডোরেও আপনি দেখতে পারবেন সো যে কোনো কন্ডিশনের ডিসপ্লেটা একদম ইজিলি বিয়েবল থাকবে এবং এটার কিন্তু সিক্সটি হার্জের ডিসপ্লে রয়েছে তবে আমি দেখেছি ইউজ করতে গেলে সিক্সটি হার্জের এর মতো এরকম স্মুথ ফিল পাওয়া যায় না তবে এটার মানে স্মুথনেস নিয়ে আসলে প্রবলেম হবে না যেহেতু এটা একটা স্মার্ট ওয়াচ আমরা খুব বেশি এটা ফাংশনালিটি ইউজ করব না যেসব ক্ষেত্রে আসলে ব্যবহার করব সেক্ষেত্রে অত বেশি স্মুথনেসের আসলে প্রয়োজন হয় না তারপরে যদি ঘড়িটা ডিজাইনের কথা বলি দেখেন নর্মালি যেসব ঘড়িগুলো আছে একটু রাউন্ড শেপ হয় নাহলে স্কোয়ার শেপ হয় তবে এই ঘড়িটা একটু ওভাল শেপের অর্থাৎ এই দুইটা ঘড়ির মিডিল বরাবর অবস্থান করতেছে এটা একটু ইউনিক শেফের এবং এটা হয়তো অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে তবে আমি এই দশ বারো দিন ব্যবহার করতে যেয়ে আমি দেখেছি যে আমার কাছে আসলে ভালো লেগে গেছে এবং যাদের রিস্টটা একটু বড় আছে তাদের হাতে এটা আরও বেশি ফিট হবে আরও বেশি ভালো দেখা যাবে এবং এই জিনিসটা একদম রক সলিড একটা বিল কোয়ালিটি কেন বলতেছি কারণ দেখেন এইটার যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যারো স্পেস মেটালিক ফ্রেম এবং এটার ব্যাকসাইডে একদম ফ্রস্টেড একটা প্লাস্টিক দেখতে পাচ্ছেন তবে এটা খুবই লাইট ফিফটি ওয়ান গ্রাম হাতে থাকলে লিটারলি বোঝা যায় না যে হাতে একটা গড়ি আছে ভুলে যেতে হয় তবে এটার বিল কোয়ালিটি বা হাতে ধরে খুবই প্রিমিয়াম লাগে সেটা নিয়ে আসলে প্রবলেম নাই এবং আপনি এই যে ডান সাইডে ক্রাউনটা দেখতে পাচ্ছেন ক্রাউনটাও কিন্তু খুবই সুন্দর রোটেট করতে গেলে একটু টাইট মনে হয় বাট এটা খুবই রেসপন্সিভ মানে আপনার ক্লিকের সাথে সাথে বা ঘুরানোর সাথে সাথে খুব সুন্দরভাবে কাজ করে তাছাড়া আপনি এই যে বাম সাইডে এখানে আপনি স্পিকার পাচ্ছেন এবং নিচে কিন্তু এখানে আপনি প্রয়োজনীয় যেসব সেন্সর আছে সেগুলো পাচ্ছেন এবং সাথে মাইক্রোফোনও রয়েছে যে কারণে এটা দিয়ে আপনি ইজিলি কথা বলে ফেলতে পারবেন এটা কথা বলতে গেলেও দেখছি খুব সুন্দর সাউন্ড আপনি মিউজিক শুনলেও মোটামুটি ভালো সাউন্ড পাবেন যদিও আমরা স্মার্ট ওয়াচ দিয়ে আসলে মিউজিক শোনার প্রায়োরিটি দিয়ে এটা কিনবো না কারণ এটা শুধুমাত্র আপনাদের ইমার্জেন্সি সিচুয়েশনে বা নর্মালি আমরা কথাবার্তা বলার জন্যই কিনবো কারণ অনেক সময় দেখা যায় যে আমি বাইকে আসি বা গাড়িতে আসি সবসময় আসলে ফোন ব্যবহার করা সম্ভব হয় না সেই সব সিনারিতে কথা বলা যায় এবং আমি আমার অফিসে যাওয়ার জন্য বাইকে রাইড করি যখন আমি আসলে কল এসেছে এই সব সময় নোটিফিকেশন এসেছে সেটা কিন্তু আমি ইজিলি দেখে ফেলেছি এবং কথা আমার কাছে প্রবলেম হয়নি তবে আমি যখন দেখেছি আমাদের ঢাকা শহরে তো অনেক বেশি সাউন্ড থাকে ক্রাউডি থাকে একদম ক্রাউডে এরিয়াতে কথা বলতে গেলে একদম অসটা কারের কাছে নিয়ে কথা বলতে হয় তবে আপনি যদি একটু মোটামুটি কোয়াইট প্লেসে থাকেন তাহলে ইজিলি কথা বলে ফেলতে পারবেন খুব সুন্দর সাউন্ড শুনতে পারবেন এবং ওভারঅল নয় যে এরিয়াতেও কানের কাছে নিয়ে কথা বললেও যে অপর প্রশাস থেকেও শুনে সেও খুব সুন্দর শুনতে পারে আমার কাছে আসলে এই কয়দিনে কথা বলে কেউ কমপ্লেন করেনি ওনার কাছে আমি জিজ্ঞাসা করেছি যে শুনতে কেমন লাগে বলে ভাই নর্মালি শোনা যাচ্ছে কোনো প্রকার প্রবলেম নাই সো এটার কলিং এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর হবে সেটা নিয়ে নো ডাউট এবং এই যে ঘড়িটা এটা কিন্তু আইপি সিক্সটি এইটের প্রুফ রয়েছে তবে এই আমি ব্যবহার করতে যে পাতিতে ভিজাইনি কিন্তু যে জিনিসটা করেছি সেটা হচ্ছে ব্যবহার করলে হয় কি আমরা হয়তো হাতে রয়েছে আমরা হাতটা ধুইলাম বেসিন থেকে পরিষ্কার করলাম হাতটা তো সেই সিনারিটা আমি ব্যবহার করেছি কারণ আমি চেয়েছিলাম যে একদম ডেইলি ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি সেটাই করতে কারণ হয়তো ঘড়ি নিয়ে আমরা কেউ পানির মধ্যে ডুবাইতে যাবো না অনেক সময় তো সাঁতার কাটতে যাইতে পারি বাট আমি সেটা রেকমেন্ড করবো না তবে আমি বেসিনে হাতটা ধুয়েছি এটাতে পানি লেগেছে বাট কোনো প্রকার প্রবলেম আমি ফেস করে নি এবং নর্মাল যেসব সিনারিও আছে সেসব জায়গায় আসলে হালকা বৃষ্টি সৃষ্টি পড়লেও প্রবলেম হচ্ছে না তাছাড়া আপনি যদি এই ঘড়িটা নর্মালি ডে টু ডে লাইফে ব্যবহার করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করব যদি আর একটা ইয়ারবাডস থাকে স্মার্টফোন থাকে তাহলে সবগুলোতে একসাথে চার্জ দেওয়া কিন্তু হ্যাসেল যে কারণে স্মার্ট ওয়াচের ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন কারণ এত ঘন ঘন চার্জ দিতে আমরা বিরক্ত লাগে তো এটা হাইলো ক্লেম করতেছে যে নর্মালি ইউজার্স ক্ষেত্রে নয় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে তিন দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে তবে আমি এটা অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করে সাড়ে তিন দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং আমি যে ব্যবহার করলাম সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন এবং ফেসবুক যত নোটিফিকেশন ছিল কল টল সবই আমি এটা ব্যবহার করেছি এবং আমার মোটামুটি হেভি ইউজই বলতে পারেন তো সেই ক্ষেত্রেও আমার সাড়ে তিন দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো সেটা আমার কাছে মনে হয় যে খুবই দারুণ এবং যদি আপনি নর্মাল ব্যবহার করেন অলওয়েজ অন ডিসপ্লেটা অন না করেন তাহলে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না যে কারোর কোনো কমপ্লেন থাকবে এছাড়া একটা ঘড়িতে টাইম দেখা ছাড়া আর যেসব স্মার্ট ফিচারগুলো দরকার তার মোটামুটি সবই এখানে আছে কারণ এটাতে আপনি নর্মাল যেসব বেসিক অ্যাপস যেমন ক্যালকুলেটর আপনার হার্ট রেট সেন্সর আপনার ব্লাড প্রেশার স্ট্রেস কতগুলো স্টেপ নিলেন এই সবগুলো পাচ্ছেন সাথে আপনি ক্যামেরাটাকে রিমোটলি ব্যবহার করতে পারতেছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারতেছেন এছাড়া আপনি হাইলোফান অ্যাপস ব্যবহার করে এর অনেকগুলো ওয়াশ ফেস রয়েছে সেখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার মুড অনুযায়ী কিন্তু ওয়াশ ফেস ব্যবহার করতে পারবেন এবং এটা আপনি চাইলে ওয়ার্কআউটের জন্য বিভিন্ন মুড ব্যবহার করতে পারবেন এবং সেটা যে পরিমাণে মুড এখানে রয়েছে আমার মনে হয় যে আপনি ইউজ করে এগুলো শেষ করতে পারবেন না তো এইটা ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় যে যে প্রাইস পয়েন্ট সেই প্রাইস পয়েন্ট ফ্রন্টে এটা খুবই সলিড একটা ঘড়ি তবে আপনি যদি ভ্যালু ফর মানির কথা বলেন বা আপনি এইটার দামের সাথে হিসাব করেন দেখেন এখন মার্কেটে যে পরিমাণে ঘড়ি পাওয়া যায় আপনি চাইলেও ট্র্যাক করতে পারবেন না এত ঘড়ি এত দাম পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকায় আপনি ঘড়ি কিনতে পারবেন তো এইটা পাঁচ হাজার টাকা প্রাইস পয়েন্ট আপনি পাচ্ছেন যদি আপনার এটার লুকটা ভালো লাগে তাহলে আপনি আসলে এটা ইজিলি নিতে পারেন কারণ এটার সাথে আপনি একটা এক্সট্রা স্ট্র্যাপও পেয়ে যাবেন একটা স্লিকন এবং একটা এই যে কালারফুল ফেব্রিকের কিন্তু স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন এবং তাছাড়া আপনার মার্কেটে আরও কিন্তু বিভিন্ন স্ট্র্যাপ ব্যবহার করতে পারবেন এবং স্মার্ট ওয়াচটি আপনি যদি গিফট হিসেবে পেতে চান তাহলে এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে এখানে যে কোনো আপনার কমেন্ট করতে পারেন এবং এই ডিসক্রিপশনে এই ভিডিওটি আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখান থেকে জাস্ট ফেসবুকে যেয়ে আপনারা ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেবেন কারণ আমার ফেসবুক পেজে লাইক একদমই নাই সো আমি আমি চাচ্ছি যে আপনারা যেন একটু শেয়ার করে আমার পেজে একটু ফলো দিয়ে দেন তাছাড়া আপনারা এই ভিডিওটা যেখান থেকেই দেখেন যদি বিদেশ থেকে দেখেন তাহলে বিদেশ থেকে দেখলেও যদি আপনি উইনার হয়ে থাকেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি এটা কুরিয়ার করে আপনার বাসায় পাঠিয়ে দেবো তবে বিদেশে আমি পাঠাইতে পারবো না দুঃখিত সো দেশের যে কোনো ঠিকানায় আমি এটা পাঠিয়ে দেবো এবং আগামী চার দিনের মধ্যে এটা আমি যা যে আসলে উইনার হবেন তাকে আমি ফেসবুক বা ইউটিউব যেখানেই হোক কমেন্টে রিপ্লাই দিয়ে বা তাকে মেনশন করে এটা আমি জানিয়ে দেবো সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে